আজ কলকাতা পৌরসভার বাজেট পেশ হলো। কলকাতায় এবার থেকে জমি বা বাড়ি কলকাতার নাগরিকরা মিউটেশন করতে গেলে 200 টাকা ছাড় পাবে। শুধু তাই নয়, প্রথম দফায় মিউটেশন সার্টিফিকেট পেতে কোনো টাকাই দেয়া হবে না। 2021-22 সালে নিগমের পূর্ণাঙ্গ বাজেটে এরকমই নানা সুখবর দিলেন শহরের নাগরিকদের জন্য পৌর প্রশাসক ফেরহাদ হাকিম। এছাড়াও যাদবপুর এবং টলিগঞ্জবাসীদের জন্য এক দফা সুখবর শোনালেন ফেরহাদ হাকিম। কোনো খরচা পড়বে না এবছর মিউটেশন করলে, প্রসেসিং এ কোনো খরচা লাগবে না, সার্টিফিকেটেও কোনো খরচা লাগবে না। তার মানে মিরাকল হল। তারপর না সেকেন্ড নিতে গেলে যদি সেকেন্ড আওয়ার সার্টিফিকেট নাও তখন লাগবে, প্রথম সার্টিফিকেট লাগবে। ১০০ টাকা ছিল প্রসেসিং, ১০০ টাকা সার্টিফিকেট, ১০০ টাকা ওটা লাগবে। না আমাদের স্বাস্থ্য দপ্তর একটা মুখ্যমন্ত্রী একটা ফান্ড করে দিয়েছিল এই অতিমারির জন্য, সেখান দিয়ে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে একটা বড় সাপোর্ট পেয়েছি, যে জন্য ভ্যাকসিনেশন এখনো আমাদের টেস্টিং বা এতগুলো আমরা সেফ হোম করেছিলাম, অক্সিজেন কিনেছি, কনসেন্ট্রেটর কিনেছি বা অনেক জায়গাগুলো হেল্পও পেয়েছি। এগুলো সব কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের ডাইরেক্টলি সাপোর্ট দিয়েছে। অতিমারির সব ফান্ডটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাপোর্টে আমরা করেছি।